কৃষক আত্মহত্যা এবং কেন্দ্র সরকারের কৃষক বিরোধী কৃষি বিলের প্রতিবাদে রবিবার পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। এই মিছিলে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি অজিত মাইতি, পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল যুব কংগ্রেসের সহসভাপতি নির্মাল্য চক্রবর্তী, পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সৌরভ চক্রবর্তী, এছাড়া উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা এবং শহর তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দ এবং তৃণমূল ছাত্র পরিষদের সমস্ত কলেজ ইউনিটের সভাপতি সহ আপামর ছাত্রবৃন্দ। এদিন সভা থেকে একটাই আওয়াজ ওঠে, কৃষক মেরে কৃষক প্রেম, বিজেপি সেম সেম। আমরা নির্বাচনের আগে মোদী সরকারকে ডেকেছিলাম একটা প্রতিশ্রুতি দিতে যে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে ঢুকবে। তার পরবর্তীকালে প্রতিশ্রুতি দেখেছি যে বুলেট ট্রেন চালু হবে, দেশে অনেক উন্নতি হবে, কিন্তু দেখলাম 15 লক্ষ টাকাও আমাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেনি। সাথে সাথে বুলেট ট্রেনের জায়গায় ভারতবর্ষে রেলের বেসরকারিকরণ হয়েছে। এর সাথে সাথে আমরা কিছুদিন আগে লক্ষ্য করলাম যে একদিন ধরে যে ব্যাংক বন্ধ হয়ে যাচ্ছিল, বিভিন্ন কোঅপারেটিভ বন্ধ হয়ে যাচ্ছিল, এরপর আমরা দেখছি যে কৃষকদের উপর একটা সর্বনাশা বিল চাপিয়ে দেওয়া হয়েছে, মানে কৃষকদের অধিকারকেও এটা লঙ্ঘিত করছে। তাই আমরা পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদের পরিবারের পক্ষ থেকে বলতে চাই যে প্রধানমন্ত্রীর মন কি বাত আমরা শুনতে চাই না। আমরা অনুরোধ করবো ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে যে অন্তত কৃষকদের মন কি বাতের কথা শুনতে। যেভাবে দিনের পর দিন সর্বনাশের পথে ভারতবর্ষকে নিয়ে যাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে আমরা মেদিনীপুর শহরের রাজপথে মিছিল করলাম বাংলার জননেত্রী বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। রিপোর্ট চ্যানেল 10।